যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে হাসরের ময়দানে, তাদের শরীরের মধ্যে একেবারে অল্প ডিডার মধ্যে আগুনের শিকল দিয়ে বেড়ে দেওয়া হবে। এ আমার মামার বন্ধুরা রে, ও বন্ধুরা, এই বুড়া বাপটা মাঝে মাঝে বসে আছে, এই বুড়া বাপটা রে বুড়া বেটা বলে গালি দিও না। এই বুড়া বাপটা গড়ে যতদিন থাকবে গড়ের সৌন্দর্য থাকবে, এই মানুষটা তোর জন্য কি না করেছে, ফুতফুত করতে করতে জীবন শেষ করে ফেলাইছি। এই জন্য যুবক, বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি ফল না দেয় গাছটারে কাইটো না, গাছটা ফল না দিও গাছটা তোমার ছায়া দিবে। আরে মা বাপ যদি বুড়াও হইয়া যায়, মা বাপকে ধমক দিও না, ওয়ালা তানহার হুমা, এই দুইজনকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এই মা বাপ যদি তোমারে রুজি কইরা খাওয়াইতো না পারে গো, ওই মা বাপ তোমার জন্য দুইটা হাত কিল্লা দোয়া করবে। এই জন্য যুবক ভাইরা, আমার বন্ধুরা, এ আমার বন্ধুরি, ওই মা বাপ তোর জন্য কি না করলো, তোর শিশু থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবন, আমি তাহিরিরে তোমরা ভালোবাসা, তাই 70-80 জন ঘরের মধ্যে ছবি তুললা। আমার ওয়াজের ভিতরে হাজার হাজার মানুষ ওই ভালোবাসার দাবি নিয়ে একটা কথা বিদায় বেলায় বলবো, জীবনে যদি তুমি আল্লাহর ওলি হতে চাও মায়ের কদমের মধ্যে টুটকা লাগাইয়া দাও, মার মায় মমতার চাদর গায়ের মধ্যে লাগাইয়া ফেলাও। আমি তাহিরি কি যদি বলো, আপনি যে এত হাজার লোকের ভিড়ে আপনি কথা বলেন, আপনার মাঝে এমন কি প্রতিভা আছে? আমি বলবো আমার কাছে কোনো অ্যালেম নাই, আমার কোনো রূপের বাহার নাই, আমার কোনো কণ্ঠ নাই, কিন্তু আমি যেখানে যাই হাজার হাজার মানুষে ভালোবাসি, একমাত্র আমার মায়ের দুয়ার কারণে। সাইফি ওয়াজের মাঝে মার কথা বলছিল, কিন্তু ওই মা বাপ চার নাই, চার মতন কপাল পোড়া আর কেউ নাই। এই মাহফিলটা নবমতম মাহফিল, কত নবমতম মাহফিল, এই নবম মাহফিল আসতে যাইয়া কত মানুষের মা রাতের খাবার খাওয়ায় বলছে পুত্রে যা মাহফিলে, কিন্তু এবার ওই সন্তানগুলো মায়ের হাতের খাবার খায় আসতে পারে নাই। আমিও তো জীবনে অনেক আমার বাবার চেহারা দেখে মাহফিলে আসছি, এখন আমি বাড়িতে বাবার চেহারা যাইয়া দেখতে পাই না। বাবার রুমটা ঠিকই আছে, বাবার দরজা ঠিকই আছে, বাবার রুমটা ঠিকই আছে, সব আছে, কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। যখন আমি রাতের বেলা বাড়িতে যাই, যখন আমার বাবারে আমি দেখি না, তখন আমার মন আর ভালো লাগে না। কত মাহফিল দিকে গিয়া বাবার কপালের মধ্যে দৈরা কইছি, বাবা বাবা গুরু দিকে উইটা কই ফুটাইছ, মাহফিলটা কেমন হয়েছে? আমি বলছি ভালো হয়েছে। কই পুরো রাস্তায় সমস্যা হয়েছে? আমি বলছি না। কই পুত্রে যাও দিকে না মাহফিল আছে, নামাজটা পড়ে ঘুমায়া থাকো। এখন আমি কত মাহফিল দিকে বাড়িতে যাই, মায়ের শাড়ি কাপড় ঘরে আছে অনেকে, আমার বাবার পাঞ্জাবিও অনেকের ঘরে আছে, কিন্তু বাবা দুনিয়াতে নাই। ও আমি তাহিরি যদি হাজার মানুষের সামনে আম্মার জন্য কাঁদতে পারি, আমার বাবার জন্য কাঁদতে পারি রে মামুন, একটা কথা বলা যায়, জীবনে যার মা নাই তার মতন এদিন কেউ নাই। পৃথিবীটা সারাটা পৃথিবী গুইড়াই বা মায়ের মতো আর কেউ না। ও যুবক, বাবা হলো তোমার বিপদের সাথী, এমন একটা বট গাছ যে গাছের তরে শুধু ছায়া আর ছায়া, জীবনে কোনোদিন গায়ে রোদ্র লাগে নাই, সুতে লেগে মায়া লাগেনি, ও হুজুর লাগে। আমিও তো বাড়িতে গেলে আমার ছেলের দুই আমি বুকের মধ্যে নেই, আর মনে মনে কয় আমার আব্বু তো আমার লাগে এমন আসে, আমি আমার মেয়ের জন্য এত পাগল, কিন্তু আমার মেয়ের দেখলে আমার বড় শান্তি লাগে, আমার বাবাও তো তার মেয়ের দেখে বড় শান্তি লাগছে। এটাই তো পৃথিবীর মা, পৃথিবীটা ঘুরিয়া দেখবা মায়ের মতন মমতার চাদর আর পৃথিবীর কাছে। হ্যাঁ যুবক, আমার পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, তোর জন্য পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটা হলো তো
নবীর জিজ্ঞাসা করছে, নবী গো আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বলল তোমার মা, এরপরে কে? নবী বলল তোমার মা, এরপরে কে? নবী বলল তোমার মা। নবী গো মার কথা তিনবার কইলেন, বাপের কথা একবার কইলেন। আমার নবী কয় মা এমন একটা জিনিস এই পৃথিবীর ভিতরে, আল্লাহ বলছেন ওয়াহানা আলা ওয়াহানিন, কষ্টের পরে যদি কষ্ট করে থাকে এই মানুষটা হলো তোর মা। দেখবেন খুসুর খাইলে ব্যথা পায় মা বকের ওগে। এই যুবক পোলাপান, আজকে থেকে ওয়াদা করতে হবে তাহিরির সাথে, আমি তাহিরিকে যদি আজকের মাহফিলে, শেষ বেলার কথা হলো, আমি তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালোবেসে থাকো, আজকে আমার সাথে কোরআনটা দেন, কোরআনটা দেন তাড়াতাড়ি। এই কোরআনের দিকে তাকাও, এই দিকে তাকাও, এই আমার দিকে তাকাও, এই কোরআনের দিকে তাকাও, আর ওয়াদা করো যতদিন বেঁচে থাকবো মাকে কখনো কষ্ট দিব না। যদি অন্তত আজকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাও। আমি তাহিরি বললাম, তোমার ওলি আল্লাহ হওয়ার জন্য তাহাজ্জুদ লাগবে না, ওলি আল্লাহ হওয়ার জন্য তোমার এত কষ্ট করতে হবে না, শুধু আল্লাহর ফরজটা ঠিক মতো করো, মাঝে মাঝে নফলি ইবাদত বেশি লাগাও, আর মার দোয়া নিয়ে তুমি যেখানেই যাইবা তুমি সাকসেস হইবা, আল্লাহ তোমাকে বান্দা থেকে বন্ধু বানাই দিবে। কথা বলে ঠিক না বেটি? এই জন্যই তো আমার রসুল বলছেন, বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি সেবি নাই সেবিতে পারি না, সেবি ওই আমার উম্মত, সেবি ও আমার উম্মত, সেবি ও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে আমার ঘরের মধ্যে খাবারের সময় এত বড় মাছ দিল, মাছের মাথা দিল, তুমিও তোমার মারে ফালাইয়া অনেকবার মাছের মাথা খাইছো, তোমার বউয়ের ফাল্লাই হইরা মারে মাথা দিতে যাইও তুমি বাতের মাথাটা দেও নাই, টাকা দিতে যাইও তোমার বউয়ের ডরে টাকা দেও নাই। কেন 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 তোমার ওয়াইফের তুমি ডরাইছো? না না না, একটা কথা মনে রাখবা, এমন একটা সময় আসবে মাছের মাথা খাইতে গেলে মার কথা মনে হইব। আমার জীবনে আমার কত সুযোগ ছিল, আমারে কিছু কইরা খাওয়াইতাম, আমি দুনিয়ার পাল্লাই কইরা আমার আম্মারে আমি খাওয়াইতে পারি নাই। আমার একটা সময় আসবে মা মা কইরা কাঁদবা, মা দুনিয়ার পাইবা না। আবার নবী বলেন, বিদান রাব্বি ফি রিদান ওয়ালিদাইনি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এ বাবা হজে গেলে 3.5-4 লাখ টাকা লাগে, মদিনা মুজদালিফায় অবস্থান করা লাগে, এ যুবক সাফা মারওয়া দৌড়ানো লাগে, কিন্তু মায়ের চেহারা থেকে যে একবার তাকাইবা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভাই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আজকে বিয়ে করার আগে পোলাপান যেমন তেমন, বিয়ে করার পরে পোলাপান মাস মারে মা ডাকতে ডরায় বউ নিরাগ করে। আমার দেশের কিছু বউ সংসারে আইসা শাশুড়ির লোক এমন ব্যবহার করে, মনে হয় যেন চিরশত্রুর মতন ব্যবহার করে, আর ছেলে যদি তার মার সঙ্গে ভালো ব্যবহার করে তখনই তার বউটা গালটা ফুলাইয়া ফেলায়। না 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 না, আমি এই এলাকার মামার গ্রামের নববধূদেরকে বলে দিয়ে যাই, তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করো, একদিন তোমার ঘরে ছেলের বউ আসলে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর তুমি যদি তোমার শাশুড়িকে খারাপ ব্যবহার করো, যেমনি মন চাননি ব্যবহার করো, শূন্য যাও, তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে জুতা দিয়া ফেলাইব। আর কিছু ফুলাফান আছে বউয়ের ডরে মারল কতই কোন আছে কিনা বলেন? মনে রাখবেন, মাকে মায়ের বুঝ, বউকে বউর বুঝ দিয়ে দিতে পারে, এটাই হলো বেটা।
আমি প্রায় মাহফিলে বলি, বহু কোনদিন মাত্র নর নইব আপন ও আবলোসন, আবলোসন মানে আবলোসন আর কি, বতরে ভালোবাসিব মামার টিকা স্বর্ণের সেন কিনা দিবি যতক্ষণ, বউ তোর জেনতেন, বউ তোর জেনতেন, মা হইল অমূল্য ধন,